নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি সঞ্জু। বন্ধুরা, নির্বাচন কমিশনকে পাশ কাটিয়ে কৌশলে নিজের প্রচার চালিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সপ্তদশ লোকসভা নির্বাচনের সপ্তম অর্থাৎ শেষ দফার ভোট গ্রহণ রবিবার অর্থাৎ আজ। তার প্রায় 37 ঘণ্টা আগেই সমস্ত রাজনৈতিক দলের ভোটের প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এই নিয়ম এনে ভোটের আগে রাজনৈতিক সন্ত্রাস নিয়ন্ত্রণে আনতে চেয়েছে নির্বাচন কমিশন, এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের। তবে এই সব নিয়ম আর 5টা রাজনৈতিক দলের নেতাদের জন্য খাটে, কিন্তু মোদি আছেন মোদিতেই। শেষ দফা ভোটের আগে নির্বাচন কমিশনের নিয়মকেই কৌশলে ফাঁকি দেওয়ার পাশাপাশি বিরোধীদের দিয়ে নিজের প্রচার করিয়ে নিলেন। শেষ দফার ভোটের কাউন্টডাউন প্রায় শুরু হয়ে গিয়েছে, তার মধ্যে নির্বাচন কমিশনের নিয়ম মতো ভোট প্রচার শেষ হয়ে গিয়েছে। তাই কেদারনাথে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকালে মন্দির দর্শন করে দুপুর থেকেই ধ্যানে বসেছেন তিনি। জানা গিয়েছেন রবিবার অর্থাৎ শেষ দফা ভোটের দিন সকালে ধ্যান ভাঙবে তার। গেরুয়া বসন পরে কেদারের গুহায় ধ্যানে বসেছেন তিনি। তার সেই ছবি প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। বিজেপি তাদের টুইটার হ্যান্ডেলে ইতিমধ্যে পোস্ট করেছে সেই ছবি। কোনো ছবিতে ধ্যানে মগ্ন মোদি অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আবার কোনোটাতে জোর হাতে প্রার্থনা করছেন। ভোটের মাঝে এসব নরেন্দ্র মোদির নাটক বলে সেসব ছবি বিরোধী দলের অনেক কর্মী সমর্থকরা শেয়ার করেছেন ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মাধ্যমগুলিতে। বিরোধীদের এই প্রচারের ফলে আদৌ কি মোদির কোনো ক্ষতি হচ্ছে নাকি উল্টে লাভই হচ্ছে? শেষ দফা নির্বাচনে উত্তরপ্রদেশের বারাণসী অর্থাৎ যেখান থেকে নরেন্দ্র মোদি এই নির্বাচন লড়ছেন সহ একাধিক ভোট কেন্দ্রে ধর্মপ্রাণ হিন্দুদের কাছে নিজের প্রচার ঠিক সেরে নিলেও মোদি, তাও আবার বিরোধীদের সাহায্য নিয়েই। পারিজাত সাহা নামের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, যিনি ফেসবুকে পারিজাত নন্দন বলে রয়েছেন, একটি ফেসবুক পোস্টে মোদির কেদারনাথের ধ্যান প্রসঙ্গে লিখেছেন, যে লোকটা দিনে 18 ঘণ্টা কাজ করে বলে ফাটিয়ে বেড়ায় সে সময় নষ্ট করছে কেন? ভোট তো শেষ, নাটক করে লাভ কী? আগে না মশাই তাঁতি তাঁত বনে আর মনে মনে গোনে। আসলে মোদিজি বিরোধী দল আর কমিশনকে বোকা বানিয়ে প্রচার করছেন, আর আপনি ঘরে বসে সময় নষ্ট করে সেই লাইভ শো দেখছেন। আরও লেখেন, কাল 19 তারিখ নির্বাচনের দিন হওয়ায় নির্বাচনী বিধি অনুযায়ী গতকাল বিকেল 5টা পর্যন্ত প্রচার বৈধ, কিন্তু মোদির মতো উদ্ভাবনী রাজনেতাকে বিধিতে কে আটকে রাখতে পেরেছে? তাই তিনি পিছনের দরজা দিয়ে বিধি উল্লঙ্ঘন করে দিনটা ব্যবহার করে নিলেন। লক্ষ্য করে দেখুন, শেষ পর্যায়ে অধিকাংশ আসন গো বলয়, তাই আজ তিনি সফট হিন্দুত্বের তাস খেলে কেদারনাথের হরর মোদি সেজে বসে পড়লেন। আদতে কোনো নির্বাচনী জনসভা নয়, কিন্তু মিডিয়া তাকে সারাদিন দেখিয়ে গেল। পুরোটা দিন মোদি একা প্রচার করে গেলেন, বাকিরা হাক্কা হাক্কা রয়ে গেল। যতক্ষণ ধরতে পারলো ততক্ষণে দিন শেষ। প্রসঙ্গত, মোদির কেদারে ধ্যান করার ছবি দেখে ইতিমধ্যে বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছেন যে মোদি কি গুহার ভিতরে ক্যামেরাম্যান নিয়ে গিয়েছিলেন? এই প্রসঙ্গে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির বক্তব্য, মোদির এই ছবি আসলে ধর্মের নামে ভোট চাওয়ার সামিল। তিনি টুইট করে জানিয়েছেন, কেদারনাথে এইভাবে গিয়ে মডেল কোড অফ কন্ডাক্ট ভেঙেছেন মোদি, নির্বাচন কমিশনের উচিত উপযুক্ত ব্যবস্থা নেওয়া। তো বন্ধুরা, এই ছিল আমাদের ছোট্ট একটি আপডেট। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিন এবং ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মতামত জানান এবং ভিডিওটিকে বন্ধুবান্ধবদের মাধ্যমে শেয়ার করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলি সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, বাই।